আমি এবার কিছু টাকা দিয়ে কিনতে আবার ফেলি না খেতে পেয়েছে খেতে পেয়েছে 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 ভাই খেতে পেয়েছে ওর পাই না খেয়ে এসেছে বলতে ম্যাগি 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 এত টাকা ম্যাগি দিয়ে এটা বড় আছে পাঁচ প্যাকেট মেঘে বানিয়ে খেলে পাঁচ প্যাকেট একা খেলে কাউকে দিলে না শোনা খিদে পেয়েছে খেতে পেয়েছে বলছেন ওর খিদে কি পাবে ও বলছে আমি খাবার থেকে যত ভাগতে পেরে তত শান্তি সবাই গাইস আজকে সকাল সকাল উঠেই কিন্তু ভিডিওটা স্টার্ট করতে একদমই পাইনি তো একটুদিন লেট হয়ে গেছে তো সোনাকে খাওয়ানোর থেকে আমি ভিডিওটা আজকে স্টার্ট করছি তার আগে ভাইয়ের প্লেট থেকে দু চামচ মেগি মানে আমি টেস্ট করে দেখে নিলাম আর আজকে মেগিটা কিন্তু ভাই বানিয়েছিল এত ঝাঁস দিয়েছে এত লঙ্কা গুঁড়ো দিয়েছে যে আমার কাশে বেড়ে যাচ্ছিলো যাই হোক সোনা কিন্তু খেয়ে দেয়ে একটু হাঁটু হাঁটু দেবে তার জন্য আমি ঘরটা একদম ঝকঝকে ঝকচকে করে পরিষ্কার করে নেব তার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আগারও কর্ডলেস স্ট্রিক ভ্যাকুয়াম ক্লিনার এটা দিয়ে তোমরা ফ্লোরের সাথে সাথে সোফা ম্যাট্রেস আর অনেক কিছু খুব ইজিলি কিন্তু পরিষ্কার করে নিতে পারবে তো দেখতে পালে এটা কিন্তু হচ্ছে ডাস্ট কাপ আর ডাস্ট কাপের লকটা কিন্তু উপরেই আছে যেটা আমাদের প্রেস করলে ওটা খুলে যায় আর সাইডে কিন্তু রিলিজ বাটন আছে পুরোটা খুলতে হলে ওইখানটায় প্রেস করতে হবে তো এবার দেখো এই ফিল্টারটা তোমরা কিভাবে খুলবে এটা ফিল্টারটা খুলে কিন্তু তোমরা খুব ভালো করে এটা পরিষ্কার করে নিতে পারো ফিল্টারটা কিন্তু ধোয়ার জন্য নয় ওটা তোমরা ড্রাই রাখতে হবে তো এইভাবে হালকা প্রেস করলে কিন্তু এটা লেগে যায় আর এটা হলো গিয়ে ব্যাটারি ঠিক আছে লকটাও কিন্তু ভীষণ সুন্দর তারপর দেওয়া আছে এটাতে একটা চার্জার একটা চার্জার বলা হয় তো এটা কিন্তু তোমরা এই লাগিয়ে চার্জ করে দিতে পারো আর এটা হচ্ছে স্পিড এডজাস্টমেন্ট বাটন এটা মধ্যে গিয়ার আছে লো ব্লু পার্পেল মিডল আর হাই হচ্ছে রেড তিনটি গিয়ার এটা হচ্ছে একটা মটরেস ব্রাশ যেটার মধ্যে তোমরা এরকম একটা সফট ব্রাশ পেয়ে যাচ্ছ যেটা খোলা ভীষণ আর আছে কিন্তু একটা এই দেখো এটা কিন্তু আর যে মটরেস ব্রাশটা আছে ওটা কিন্তু তোমরা ভালো করে তারপর শুকিয়ে লাগিয়ে রেখো আর এটা খোলা ভীষণ ইজি এই ম্যাট্রেস ব্রাশটা এই যে এটা খুলে নিতে পারবে যখন তোমরা বেশি নোংরা হয়ে যাবে তারপর এটা হচ্ছে গিয়ে ক্রেভিস নজল যেটা দিয়ে তোমরা সুপার কর্ডার খুব ইজিলি পরিষ্কার করতে পারো আর এটা হচ্ছে গিয়ে টু ইন ওয়ান মাল্টিপারপাস ব্রাশ যেটা দিয়ে তোমরা ল্যাপটপ ডেসবোর্ড ক্লিন করে নিতে পারো আর ভ্যাকিউমও করে নিতে পারো আর এটা হচ্ছে গিয়ে এক্সটেনশন টিউব যেটার মধ্যে আছে একটা পাওয়ার সকেট দেখতে পাচ্ছ যেটাতে তোমরা পাওয়ার পেয়ে যাবে আর এটা হচ্ছে গিয়ে একটা ফিল্টার আর এটা হচ্ছে একটা ওয়াল বাকেট যেটার মধ্যে তোমরা কিন্তু তোমাদের এই স্টিক ভ্যাকিউম ক্লিনারটা টাঙিয়ে রাখতে পারো এবার আমি একে একে করে সবগুলো অ্যাটাচমেন্ট লাগিয়ে ইউজ করে তোমাদের দেখাবো তো এগুলো ইউজ করা ভীষণ ইজি লাগানো ভীষণ ইজি তো ফার্স্ট আমি এক্সটেনশন টিউবটা লাগিয়ে আর মোটরেস ব্রাশটা লাগিয়ে তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু দেখতে পাচ্ছ খুবই অ্যাকসেস্টেবল সব সাইডটাই তোমাদের খুব ইজিলি ক্লিন করে নেবে তো এটা দিয়ে তোমরা ফ্লোর আর কার্পেট দুটোই ইজিলি ক্লিন করতে পারো এই দেখো খুব সুন্দর করে এটা পরিষ্কার হয়ে যায় আর এই যে ম্যাট্রেস ব্রাশটা আছে ওটা দিয়ে কিন্তু তোমরা সোফা ম্যাট্রেস সব কিছু খুব ইজিলি ক্লিন করতে পারো আর ক্রেভিস নজর দিয়ে তোমরা সুপার কর্নারগুলো ক্লিন করতে পারো আর মাল্টিপারপাস টু অ্যান্ড ওয়ান ব্রাশ দিয়ে তোমরা ল্যাপটপ ডেস্কটপ ক্লিন করে নিতে পারো এই যে ক্লিন করার পর ইজিলি তোমরা এইভাবে করে নিতে পারো আর খুলে তারপর তোমরা কিন্তু এই ডাস্টগুলো কিন্তু ইজিলি পরিষ্কার করে নিতে পারো তো গাইস আমার তো এটা বেশ লাগে তোমাদের ভালো লাগলে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা ওখান থেকে গিয়ে কিনে নিতে পারো তো তারপর সোনাকে আমি স্নান টান করে একদম কাপড় পরিয়ে দিলাম একদম রেডি টেডি করে দিলাম এবার সোনা একটুখানি মিডিল কিন্তু হাঁটু হুঁড়ু দিয়েছে বা ক্লিপগুলো সবগুলো না হয়নি বুঝতে পারছি আজকে একটু হুড়ুহুড়ি করে মানে আজকে আমরা বাইরে যাচ্ছিলাম খেতে অনেক দিন পর বোন এসছে তো ওর জিজু ভাবলো যে শালি চলে এসছে যখন একটু কিছু দেওয়া যায় মানে আমরা একটু ঘুরতে যাই একটু মজা করি তো অনেকদিন পর বোন এসেছি বলে আমরা আজকে বাইরে যাচ্ছি ঠিক আছে তো এদিকে সোনাকে তো রেডি করে দিচ্ছি স্নান করিয়েই সোনাকে জামাটা আমি পরিয়ে দিলাম তো ফার্স্টে একটা আর্টটা পরিয়েছিলাম বাট পরে মনে হলো এইটা পরিয়ে দিই তারপরে সোনার দিকে একটুখানি দুষ্টুমি করছিলো পাটা কীভাবে কাম আমরা হচ্ছে দূরে দেখতে থাকো গাড়ি দূরেজোস দেখলে হেজে যাবে তো এই যে এখনই কিন্তু ওই এইভাবে পাটা কামড়ে কামড়ে কামটে কামড়ে যায় কি দুষ্টু বেশি স্টার্ট করেছে দেখতে পাচ্ছ তো তারপর ওকে এরমটা রেখেই কিন্তু আমি স্নানে চলে গেছিলাম সবাই ভালো করে ফ্রেশ স্নান টান করে একদম রেডি তেডি হয়ে আমরা চলে যাচ্ছি এবার বেরিয়ে পড়ছি সোনাকে নিয়ে আর শোনাকে যে আমি টিপটা পড়িয়েছি আজকে জেগে জেগে বলো তো টিপটা কেমন হয়েছে খুব কষ্ট করে পড়িয়েছি কারণ তোমরা অনেকে অনেক রকমের কমেন্ট করো টিপ পড়াতে নি টিপ পড়াতে নি আরে ভাই আমিও জানি আমার পড়াতে একদমই ভালো লাগে না ও যখন ঘুমিয়ে পড়ে তো টিপটা আমারও পড়াতে ইচ্ছে করে না বাট কিছু করার নি না পারতে আমি কিন্তু ওকে টিপটা পড়াই তো যাই হোক আমরা সবাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম সিঁড়ি দিয়ে টুকটুক 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 করে নেমে যাচ্ছিলাম আর আমরা কিন্তু আজকে গাড়িটা বার করিনি কারণ পার্কিং কিছু সমস্যা ছিল তো আমরা যখনই লং ডিস্টেন্সে কোথাও যাই তখন কিন্তু আমরা গাড়িটা বার করি আর না হলে আমাদের মনে হয় যে শর্ট কোনো একটা জায়গায় গেলে অটো বা অটো করে গেলেই ব্যাটার মনে হয় যে একটুখানি ভাড়া দিয়ে ভাড়া দিয়ে চলে গেলেই ব্যাটার হয় গাড়িটা বার না করে এর মধ্যে আরেকটা প্রবলেম হলো টাউনে তুমি কোথায় গাড়িটা রাখবে পার্কিং করবে ধরো কোনো একটা জায়গায় তোমাদের কোনো একটা দোকানে ঢুকতে আর সেই জায়গাটায় পার্কিং নিই তখন তো তুমি মহা অসুবিধায় পড়ে যাবে তোমাদের সমস্যা শেষ থাকবে না তো তারপর এদিকে দেখতে পাচ্ছো গরম লাগছে বলে এদিকে হাওয়া দাওয়া চলছে তাও হাত দিয়ে তোমরা কারা কারা এভাবে হাত দিয়ে হাওয়া করে আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আমি তোমাদের অনেক অনেক কমেন্টের আশায় বসে থাকি ঠিক আছে অনেকের বিভিন্ন রকমের কমেন্টস জাস্ট দেখে মজা চলে আসে সব থেকে বেশি মজা লাগে তো যখন আমার কমেন্টে আসে দু তিনজন মিলে একসাথে ঝগড়া করে আমি জাস্ট এগুলি মানে দেখে থেকে এনজয় করি সত্যি কথা বলতে তোমরা এরকম করেছ আমার ভীষণ ভালো লাগে তারপরে এই দিকটা দেখো আমরা চলে গেলাম রেস্টুরেন্টে গিয়ে কিন্তু সোনাকে এই দিকটা আমি কি পরিয়ে এসেছিলাম আর কী নিয়ে এসে পড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছি কারণ এই জায়গাটা একটু এসি চলছিলো হ্যাঁ

আমি এটা খাবো 6 এটা খাবো আমি আচ্ছা এটা ভালই দুজনে খেতে পারবো এটা দুজনে খেতে পারবো তুমি হয়তো কেউ একজন না নিলে চলতে একটা হ্যাঁ দেখে নেবে হ্যাঁ বলে দাও খেতে পেয়েছে খেতে পেয়েছে পেয়েছে বাই খেতে পেয়েছে मैगी 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 है तभी को मैगी के टाइप बोला बात कर रहा है बात सुनो पे जा पांच पैकेट मैगी मैंने एक किलो पांच पैकेट देखा आठ किलो के की दिले ना ये <laughs> तो बहुत <दोपी> खुल खोल रहा है सुना किधर बेचे किधर बेचे কি দেখছেন বলছেন ও বলছে আমি খাবার থেকে যত ভাগতে পারি তত শান্তি কখন আসবে খাবার কখন আসবে আমি জানি না তোমার থালিগুলো চলে আসবে ভাই তাহলে আমার খাবারটা একটু লেট হবে আমি যে থালিটা চুজ করেছি বলুন শেফকে জিজ্ঞেস করি কতক্ষণ লাগবে বলছে দু ড্রাম ভরে তোমাদের দিতে হবে তার জন্য অনেকটা সময় লাগবে চলো খাওয়ার জন্য ওয়েট করছি আর দিদি সোনা দুষ্টুমি করছে কি করছো কি করছো

अजीब to <región> <yun thighman stash initiation> जानवर है कितना भी खाए पेट नहीं भरता <networking> થોડા કેને હું મટન ચિકન ખીલી લઉં ના ખવડ છે પાપડ લે છે કે હોય છે ના ના કી જ ના કી હોય છે બોલો બોલો દીપકને જીકેશ કો ચિત્ર

আমরা গেলাম একটুখানি মলকে সবাই মিলে কারণ কিছু একটা দেখা ছিল কাজ ছিল অনেক কিছু করার ছিল সেটা কি সেটা আমি এখনো বলছি না সেটা আমি একটা ভিডিওর মধ্যে বলবো ঠিক আছে তো আমরা মলে কিছু কাজও ছিল সব কিছু কমপ্লিট করে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়ছিলাম হ্যাঁ আর মলে যাওয়ার পর কিন্তু আমার দেখা হয়ে গেল আমার ইউটিউব ফ্যামিলির সাথে তারপর আমরা কিছু ছবি টবি তুললাম কিছু কথাবার্তা বললাম তারপর কিন্তু আমরা আবার বেরোনোর পর কি হয়েছে যারা আজকে যে রেস্টুরেন্টে আমরা খাবারটা খাচ্ছি মানে খেয়েছি তো সত্যি কথা বলতে আমি কোনো রেস্টুরেন্টের নামে খারাপ কথা বলতে চাই না বাট খাবারটা এত ভালো ছিল না বলে দিবি আর একদমই খেতে পারিনি তো তার জন্য ও কিন্তু আবার বাইরে বেরিয়ে এদিকে স্ট্রিট সাইডে একটু খানি মোমো খাচ্ছিলো ঠিক আছে বেচারা মোমোটা নিয়েছে সেটাও ভালো নয় একটা দুটো খেয়ে ভাইকে দিতে ভাই পুরো ভর্তি একটাও না কিন্তু ভাইকে জোর জোর করিয়ে করিয়ে একটা দুটো কিন্তু খাইয়েছে তারপর না হলো স্যুপ তো স্যুপ আমি একটুখানি ট্রাই করেছিলাম সত্যি কথা বলতে আমি মিথ্যে বলবো না আমার পেটটা ভর্তি ছিল আমি আবার টাকা দিয়ে কিছু কিনলে না একদম না যেতে পারলে আমি হালকা ফুলকা একটু খেয়েই নি ফেলতে একদমই ভালো লাগে না তার জন্য আমি কিন্তু ওইখানটায় খেয়েই এসেছি আমারও এত ভালো লাগেনি আমার ভিডিওতে তোমরা এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে সবগুলো খাবার এত ভালো ছিল না যে পেট ভর্তি করে একদম পেট পরে খাবে একটা কথা আছে না সেটা হয়নি ঠিক আছে দুপুর টাকা দিয়েছি তাই খেয়ে নিয়েছি যাই হোক তো এদিকটা দেখো মোমো টোমো একটুখানি টেস্ট করা যাচ্ছিলো মানে না পড়তে একটুখানি খাওয়া হচ্ছিলো তো স্যুপটাও কিন্তু ভাই খুব কী বলবো একটু ইন্টারেস্ট নিয়ে খাচ্ছিলো ওর ভালো লাগছিলো তো ও খাচ্ছিল আর আমি একটুখানি টেস্ট করে দেখেছি না বাবা আমার তো ভালো লাগেনি তো যাই হোক ওদের ভালো লাগলো ওরা খেলো তারপর আমরা খেলাম কিছুটা আইসক্রিম আমরা সবাই কিন্তু আজকে আইসক্রিম খেয়েছি এমনকি সোনাও সোনার মাসির খাওয়া দেখে সোনার ইচ্ছে করছিলো একটা আইসক্রিম খাওয়ার জন্য তো সোনাকে একটুখানি আমি টেস্ট করিয়েছি মানে ওর মুখের সামনে নিয়েছি এমনিতে বাইরের খাবার সোনাকে আমি দিই তো জাস্ট ওর মুখে সামনে একটুখানি নিয়েছি সোনার মুখটা জাস্ট এক্সপ্রেশনটা তোমরা দেখো একটুখানি ওর ঠান্ডা না ওটা ওর মুখে লাগা সত্যি ও মানে কেমন যদি একটা শিশিরি দিয়ে উঠেছে ওর গায়ের মধ্যে গা শিউড়ে উঠেছে এমনটা হয়ে গেছে ঠিক আছে তো এই আইসক্রিম খেলাম ভীষণ এনজয় করলাম আর একটা আইসক্রিম কিন্তু আমি নিয়ে নিয়েছি যেটা কন্টেন্টের ছিল ওটা আমি বাড়ি গিয়ে খাবো ওদের কাউকে দেবো না জাস্ট একা একা খাবো হ্যাঁ তার জন্য তোমরা যদি কমেন্টে এখানে আমাকে ভরেই ভরে গালি দাও আমার কোনো অসুবিধা নেই দুঃখ নেই কর্ণাটকটা তো খাবো গালির সাথে ওটাও খেয়ে দেবো কোনো অসুবিধা নেই তো গাইস টাই আইসক্রিম খাওয়ার পর আমরা কিন্তু এবার চলে আমার বাড়ি তো আজকের ভিডিওটা কিন্তু আমরা এখানটায় শেষ করতে চলেছি দিবিয়াকে পুরোপুরিভাবে আইসক্রিম খাওয়াইনি তোমরা কোনো টেনশন করো না জাস্ট মুখের সামনে একটুখানি নিয়েছি ও জাস্ট একটু লেগেছে না টোটোর মধ্যে তো সেটাই ডিগিকশন দিচ্ছিলো তো তারপর আমরা টোটোর মধ্যে চড়ে গেলাম আর এবার যাচ্ছি বাড়ি তো আজকে ভিডিওটা কেমন লাগলে তোমাকে কমেন্ট তোমরা কমেন্ট করে জানি আর এদিকে দেখতে পাচ্ছ দিবিয়ার পাপা তো লাঠিটা জুষেই যাচ্ছে আইসক্রিম তো শেষ হয়ে গেছে তারপর আমার আইসক্রিম থেকেও কিন্তু কিছুটাও নিয়ে ঠিক আছে একটুখানি আমার আইসক্রিম খেয়ে নিচ্ছে কি দুষ্টু দেখতে পাচ্ছ হ্যাঁ নিজেরটা শেষ করে আমারটাও নিয়ে নিচ্ছে তো এবার আমি ভিডিও দেখে শেষ করছি টাটা বাই তো তোমরা আমার প্লিজ যা যা এখনো সাবস্ক্রাইব কর সবাই সাবস্ক্রাইব করে ফেলো আর লাইক শেয়ার কমেন্ট করলে করতে একদম বলো না টাটা গাইস্লাভি বা